আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকে আপনাদের সাথে আরও একটি ভিডিও শেয়ার করতে চলে এলাম। আজকের ভিডিওটি হচ্ছে বুকমার্ক নিয়ে। হ্যাঁ, আমি জানি আপনাদের অনেকের খুবই পছন্দের বুকমার্ক, আমারও খুবই পছন্দের। তো এটা আজকে চিন্তা করলাম তৈরি করি, কীরকম কী হবে। খুব সিম্পল একটি ডিজাইন আগে থেকেই ড্র করে রেখেছি যে কীরকম হবে, কীরকম দেখতে ভালো লাগবে। আমার কাছে আসলে মাস্কিং টেপটা ছিল না দেখে আমি একটি আউটলাইন দিয়ে রেখেছি পাশ থেকে, চোখে আন্দাজ অনুযায়ী কতটুকু ফাঁকা রাখবো, কীরকম কী হবে না হবে সেটাই। বুকমার্ক আসলে আমার খুব পছন্দের, তা চিন্তা করলাম সবার সাথে শেয়ার করি। তো আমার বকবক বেশ না করে চলুন শুরু করা যাক। আমি প্রথমে এটা ফাঁকা জায়গাটা সম্পূর্ণ হলুদ দিয়ে ভরাট করব। আমি রং ব্যবহার করতেছি অ্যাক্রিলিক রঙগুলো। এই যে হলুদ পুরো ভরাট হয়ে গেছে। আমি ফুলের পাপড়িগুলোতে লাল করেছি এবং মাঝখানে যে সাদা অংশটা রয়েছে ফুলে সেখানে আমি করেছি ডার্ক যে ব্রাউন কালারটা সেটা, আর পাতাগুলো করেছি আমি যে ব্রাউন কালার এবং হালকা যে সবুজ কালার যেটা মিক্স করে একটু ডার্ক যে সবুজটা হয় সেটা করেছি আমি। তারপর দেখলাম একটু ফাঁকা ফাঁকা লাগছে একটু কেমন জানি, তারপর সেটাকে একটু আমি ব্ল্যাক যে সাইন পেন আছে সেটা দিয়ে আউটলাইন করে দিয়েছি। ওই মাস্কিং টেপ না থাকার ফলে আমার পাশে একটু রং লেগে গেছে। সবাই এটুকু হয়তো বুঝবেন যে আমি ফার্স্ট টাইম করতেছি, আসলে এর জন্য একটু ভুল ত্রুটি হচ্ছে, সেটা সবাইকে মেনে নেবে। আমি চেষ্টা করতেছি আরও ভালো করে তৈরি করার। আমার ভিডিওটা যদি না পছন্দ হয় তো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট করবেন, আমি আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। ধন্যবাদ সকলকে।